টি টোয়েন্টি বিশ্বকাপের ছায়া দল তো আপনি পেয়ে গেছেন তাই না এই যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের তিন দিনের একটা প্রস্তুতি ক্যাম্প হবে সেই জন্য সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে যেখানে নেই সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান এই দুজনকে আপনি অ্যাড করেন ১৯ সদস্য এই উনিশ থেকেই কিন্তু বিশ্বকাপের পনেরো জনকে ফাইনালে গিয়ে বাছাই করা হবে এর মধ্যে তো মুস্তাফিজ আর সাকিব তো থাকবেনই বেসিক্যালি যেই সতেরো জনের নাম ঘোষণা করা হয়েছে প্রস্তুতি ক্যাম্পের জন্য সেইখান থেকে ১৩ জন থাকবেন বিশ্বকাপের মূল স্কোয়াডটাতে এই কারণেই বলছি ছায়া দল এখন টি টোয়েন্টি বিশ্বকাপের এই ছায়া দলটা সদর সদস্যের যে দলটা দিলেন গাজী আশাব হোসেন নিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল সেই দলটা আসলে কেমন হলো এই জায়গায় কি আসলে অন্য কিছু করা যেত অন্য কিছু করার সুযোগ কি ছিল চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি দলটা যদি আমরা দেখি ভাগ ভাগ করে যদি আলোচনা করি তাহলে সেটা সুবিধা হবে ধরেন এই দলটাতে হচ্ছে গিয়ে ওপেনার হিসেবে রাখা হয়েছে চারজনকে লিটন কুমার দাস ফর্ম নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এই হোয়াইট বল ক্রিকেটের ওপেনিং নিয়ে তার নতুন বলে সমস্যা হচ্ছে বলে তাকে বাধ্য হয়েছিল কিন্তু ফাইনাল গিয়ে তিনি তো থাকবেনই সো সেই হিসাবে তাকে রাখা হয়েছে কোনো চমক নেই সৌম্য সরকার ইঞ্জুরির সঙ্গে লড়াই করছেন কিন্তু তার পক্ষেও আসলে ওই কনফিডেন্স ভোট অফ কনফিডেন্সটা গিয়েছে যে তিনি যদি ফিট হয়ে উঠতে পারেন তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও তিনি থাকবেন সো সেই কারণে সৌম্যকে রাখা হয়েছে কিন্তু এই জায়গাটাতে ওপেনিং স্লটের বাকি দুইটার নাম একটুখানি চমক জাগান মানে চমক জায়গা নেওয়া বলতে কীভাবে বোঝায় ধরেন হচ্ছে কি লাস্ট সিরিজটাতে আমাদের এখানে হচ্ছে গিয়ে হক বিজয় ছিলেন নাইম শেখ ছিলেন এই দুইজনের একজনকেও এবার রাখা হয়নি এই জায়গাটাতেই ইনক্লুড করা হয়েছে একজন হচ্ছে তানজিদ হাসান তামিম এখন তানজিদ হাসান তামিম টি টোয়েন্টির জন্য উপযুক্ত প্লেয়ার তাকে টি টোয়েন্টিতে নেওয়া উচিত এই আলোচনাটা আমরা বেশ কিছুদিন ধরে করছি এবং সেইটা স্পেশালি হচ্ছে গিয়ে লাস্ট বিপিএলে তার ওই পারফরমেন্সের পর কিন্তু তানজিদ হাসান তো আমি ইন্টারেস্টিংলি পনেরোটা ওয়ান ডে ম্যাচ খেললো বাংলাদেশেরও এখন পর্যন্ত তার টি টোয়েন্টিতে দেবু হয়নি অভিষেক হয়নি আরেকজনকে যে ডাকে হয়েছে এখানে পারভেজ হোসেন ইমন সেই পারভেজ হোসেন ইমনের টি টোয়েন্টি তিনি খেলেছেন তিনটা খেলেছেন বেসিক্যালি আসলে একটাই খেলেছেন দুই হাজার বাইশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুইটা তো ওই যে এশিয়ান গেমসে গত বছর খেলেছেন ওই মালয়েশিয়া ভারতের বিপক্ষে সেটাকে আসলে কোন মধ্যে ধরছে না সো সেই হিসাব করলে নিমনের এটা হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে গিয়ে দুই বছরে বেশি সময় পর কিন্তু তার ন্যাশনাল টিমে কাম এবং সেইটা মূলত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে তার পারফরমেন্সের কারণে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এখন পর্যন্ত তিনি বাংলাদেশ মানে এই লিগটাতে হায়েস্ট রান গেটার পাঁচশো পঁচাশ রান করে ফেলেছেন তিন তিনটা সেঞ্চুরিও তিনি করেছেন অ্যাভারেজ প্রায় হচ্ছে গিয়ে পঞ্চাশের কাছাকাছি সো সেই কারণেই হচ্ছে গিয়ে তাকে ডাকেছে এই হচ্ছে গিয়ে আমাদের চার ওপেনার দুজনকে বাধ্য হয়েছে সেটা বললাম আমার কাছে মনে হয় না যে এই জায়গাটাতে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ গো রয়েছে সেটা বিজয় এবং নাইমশেখে বাদ দেওয়া সত্য হচ্ছে গিয়ে আমি সেই জিনিসটা বলছি বরং আমার কাছে মনে হয় এই জায়গাটা পারভেজ হোসেনি মনকে যে ইনক্লুড করা হয়েছে এইটা এক অর্থে যে ডোমেস্টিক ক্রিকেটের পারফরমেন্সটাকে মূল্যায়ন করেছে সেইটা নির্বাচকটা একটা ভালো কাজ করেছেন প্রশংসা পড়ার মতো কাজ করেছেন দেন তারপর যদি দেখি আমি পাঁচজন ব্যাটসম্যান আরও পাঁচজন ব্যাটসম্যান রয়েছে টপ অর্ডারে ধরেন নাজমুল হোসেন শান্ত রয়েছে আলোচনার তো আর কিছু নেই ক্যাপ্টেনও তিনি এইখানে রয়েছেন তাওহিদ হৃদয় রয়েছেন হচ্ছে গিয়ে এখানে মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক এই মাহমুদুল্লিয়ার জাকেরালে অনেক এটা আলোচনা আমরা আগে করেছি লাস্ট সিরিজটাতে দলে ডাক হয়েছে রিয়াদকে প্রায় দীর্ঘ একটা সময় প্রায় দুই বছর সময় পরে আর জাকেরালি অনেক তো প্রথমবারের মতো ডাক হয়েছেন এবং সেখানে তারা একটা একটা ইনিংস খেলে জায়গাটা তাদের পাকা করে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ করে সো তাদেরকে তো ডাকা হবেই আভি হোসেন রুবন নামটা এই জায়গাটাতে একটু ইন্টারেস্টিং লাগতে পারে এবং সামি হোসেন পাটোয়ারের না থাকাটা দুইটা মানে দুইজনের প্লেয়ার ন্যাশনাল টিমে যে খুব ভালো পারফর্ম করেছেন কাউকে নিতেই হবে বা কাউকে বাদ দিতেই হবে এরকম একটা ব্যাপার নয় কিন্তু এই দুইজনের মধ্যে আফিফ হোসেন ধ্রুব এবং শামীম হোসেন পাটোরির মধ্যে আমরা যতটুকু জানি বা বুঝি বিভিন্ন সময় যেটা দেখা গেছে তাতে কোচ চান্ডেকে হ্যাথুরে সিং এর পছন্দ হচ্ছেন শামীম হোসেন পাটোরি ধরেন আমি একদম এই দুজনের মধ্যেও যদি বলি সেইখানে শামীম পাটারিকে বাদ দিয়ে এই জায়গাটাতে আফিফ হোসেন ধ্রুবকে ইনক্লুড করা হয়েছে যিনি বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে লাস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজটাতে খেলেছিলেন সো এইটা একটা ইন্টারেস্টিং বলেই আমার কাছে মনে হয় তারপরে যদি আপনি বোলিং ইউনিটের জায়গাটাতে আসেন মানে এই জায়গাটাতে মিডল অর্ডার বা অন্য কোনো ক্রিকেটারকে আসলে মানে ডাকতেই হতো ওইরকম কোন পারফর্মার আছে বলে আমার কাছে মনে হয় না বোলিং ইউনিটের জায়গা যদি আসেন আপনি স্পিন বোলিং ডিপার্টমেন্টটা আসলে খুব ইন্টারেস্টিং এই জায়গাটাতে আপনি দেখেন শেখ মাহেদি হাসানকে ডাকা হয়েছে তিনি বাংলাদেশের এখনকার এই টি টোয়েন্টি সেট গুরুত্বপূর্ণ বোলার তাকে ডাকা হবে এটা আসলে এক্সপেক্টেড রিষাদ হোসেনকে ডাকাটাও আসলে আনএক্সপেক্টেড না সেটা তার যতটা না বোলিংয়ের কারণে তার চেয়ে তার ব্যাটিংয়ের কারণেও এই আলোচনাও আমরা করেছি কিন্তু একই সঙ্গে তিনি লেগ স্পিনার ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে গিয়ে তিনি চমকে দিতে পারেন সেই সামর্থ্য রয়েছে এবং বাংলাদেশ দলে স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন ওয়ার্ল্ড লিস্ট পাকিস্তানের সেই কিংবদন্তি লেগ স্পিনার মুস্তাক আহমেদ সব কিছু মিলে রিশাদের দলে থাকাটাও আসলে এক্সপেক্টেড তানভীর ইসলাম বাহাতি যে স্পিনারকে ইনক্লুড করা হয়েছে এইটা একটু ইন্টারেস্টিং এইটাকে কিঞ্চিত আসলে চমক রয়েছে কারণ তানভীর আমাদের সবাই টি টোয়েন্টি সেরেফ দুইটা টি টোয়েন্টি খেলেছেন গত বছর ইংল্যান্ডের বিপক্ষে একটা খেলেছেন শুরুর দিকে শেষের দিকে নিউজিল্যান্ডে গিয়ে একটা টি টোয়েন্টি খেলেছেন এবং সেই দুইটা টি টোয়েন্টিতে তার পারফরমেন্স খুব আমরই ছিল না ইংল্যান্ডের বিপক্ষে দুই ওভার বোলিং করে সতেরো রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এক ওভারই মাত্র বলিং করেছিলেন বারো রান দিয়েছেন কোনো উইকেট তিনি পাননি তো সেই তানবিটকে এখানে ইনক্লুড করা হয়েছে বাদ দেওয়া হয়েছে মানে স্পিনার এই জায়গাটাতে আমাদের অপশন আরও কী কী ছিল ধরেন এই জায়গাটাতে বাদ দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজ বাদ দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি মেহেদি হাসান মিরাজকে মিরাজকে লাস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষেও কিন্তু মিরাজ বাংলাদেশের এই টি টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না তার আগের সিরিজে যে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছে সেইখানে তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন অফিশিয়াল ভাইস ক্যাপ্টেন ছিলেন কিন্তু কোনো ম্যাচে তিনি একাদশে ছিলেন না সো মিরাজের বাদ পড়াটাও যে একটা বিরাট বড় চমক আমার কাছে সেটা মনে হয় না গত দুইটা সিরিজ থেকে তাকে আসলে বোঝা যাচ্ছিল এখানে আগে নির্বাচক প্যানেলের ধারাবাহিকতায় আসলে লিপু ভাইরা এখানে বজায় রেখেছেন তাইজুল ইসলামকে বাদ হয়েছে একটা তার ইনজুরি কনসার্ন ওই রিহ্যাপটা তিনি করছেন আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি এই বছর অনেকগুলো টেস্ট রয়েছে সেই কারণে আর টি টোয়েন্টিতে পারফরমেন্স তো তার খুব একটা ভালো না তাই জলকেও এই জায়গাটাতে বাধ্য হয়েছে গত সিরিজের দল থেকে আর আলিস আল ইসলামকে যে ডাকা হয়েছিল তার ইঞ্জুরি থেকে তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেনি সো তাকে আসলে দুর্ভাগ্য বলতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের হিসাব থেকে এই তিনজন আসলে বাদ হয়ে গেলেন বলে আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয় মানে তানবীরের জায়গায় মিরাজকে রাখা যেত মানে আমি বলছি না যে তাকে মূল স্কোয়াডে রাখতে হবে বিশ্বকাপ খেলাতেই হবে অথবা ধরেন প্রস্তুতির ক্যাম্পে রাখলে তাকে মূল দলে রাখতে হবে বিশ্বটা সেইটা নয় অবশ্যই তাকে তো যে কোনো সময় ডাকা যেতে পারে যে কাউকেই যে কোনো সময় ডাকা যেতে পারে কিন্তু যখন আপনি সদর সদস্যের একটা স্কোয়াড করবেন প্লাস হচ্ছে গিয়ে সাকিব এবং মুস্তাফিজ তার মানে উনি সদস্যের স্কোয়াড সেই জায়গাটাতে আমি মনে করি যে মেহেদি হাসান মিরাজের থাকাটা এক্সপেক্টেড ছিল আমার কাছে তবে এই জায়গায় সিলেকশন প্যানেল বা টিম ম্যানেজমেন্ট হয়তো বাতি আরেকজন স্পিনার যেটা হচ্ছে গিয়ে তানভীর তাকে দেখতে চেয়েছেন কিন্তু মিরাজকে আমি মনে করি যে সেই মানে সেখানটা তো হচ্ছে গিয়ে বাতি স্পিনের অপশন আমাদের সাকিব তারপরে আরেকজনকে দেখতে চেয়েছেন তানভীর তো ঠিক তেমনি অফ স্পিনের অপশন হচ্ছে গিয়ে আমাদের শেখ মাহেদি সেখানেও আরেকজনকে অ্যাড করা যেত মেহেদিয়া সিম সঙ্গে তার ব্যাটিংটা ছিল সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে এটা করা গেলেও যেতে পারতো আর এর বাইরে আছে হচ্ছে পাঁচজন পেস বোলার সেই পেস বোলারদের মধ্যে তাস্কিন তো সেটা থাকবেনি না শরিফুল তো থাকবে না তানজিন সাকিব তিনি হচ্ছে গিয়ে যে সাম্প্রতিক সময় ওয়ান ডেতে খুব ভালো করলেও টি টোয়েন্টির হিসাব যদি করেন তিনি কিন্তু দুইটা ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সো তিনি এইখানটাতে আছেন হাসান মাহমুদকে ডাকা হয়েছে কিন্তু গত বছর প্রবলে আফগানিস্তানের বিপক্ষে লাস্ট তিনি খেলেছেন বেশ একটা এক বছর সময় পর প্রায় বছর খানিক সময় পর কিন্তু টি টোয়েন্টি সেটাবে হাসান মাহমুদকে ডাকা হয়েছে এবং প্রায় দেড় বছর পর মহম্মদ সাইফুদ্দিনকে ডাকা হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু দুই হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মূল দলে ছিলেন শেষ সময় গিয়ে ওই যে আমরা নেশনে একটা খেললাম নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড ও পাকিস্তানের এরপরে আমাদের দলে যদি এটা চেঞ্জ হয়েছে তার মধ্যে একটা হচ্ছে সাইফুদ্দিনকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল সো সেই সাইফুদ্দিন কিন্তু এরপরে ইঞ্জুরির সঙ্গে লড়াই করেছেন তারপরে এইবারে বিপিএলে তার শুরুর দিকেও ম্যাচগুলো খেলতে পারেনি যখন খেলেছেন তখন তিনি ভালো খেলেছেন তারপরে গিয়ে এইবারে প্রিমিয়ার লিগেও পঞ্চাশ ওভারে যে টুর্নামেন্ট মানে লিগ সেই জায়গাটাতেও আপনার হয়ে তিনি ভালো বোলিং করেছেন তিনি হচ্ছে তারপরও তিনি হচ্ছে গিয়ে এই ফিটনেসটা যদি আহ তিনি পরীক্ষায় উতরে যেতে পারেন যেটা তিনি দেখাচ্ছেন তাহলে বিশ্বকাপ স্কোয়াডে তার থাকাটা অসলী নিশ্চিত এই পাঁচজন পেসবোলারকে ডাকা হয়েছে এইখানে কি আমরা অন্য কোনো পেস পেসবলোলারকে ডাকতে পারতাম বা ডাকার কোনো অপশন ছিল আমার কাছে সেটা মনে হয় না দেখুন বাংলাদেশের প্লেয়ার পুল কিন্তু অনেক বড় না যেখানে অনেক অনেক অপশন সেখান থেকে সিলেকশন প্যানেলে খুব কষ্ট করে খুঁজে নিতে হবে সেই পনেরো জনকে ব্যাপারটা সেরকম না আর আমি বলছি যে এটা বিশ্বকাপের ছায়া দল সতেরো সদস্যের প্লাস হচ্ছে গে সাকিব মুস্তাফিজ তার মানে হচ্ছে কি আপনি এই সতেরো জন থেকে তেরো জন কিন্তু বিশ্বকাপের মূল দলটা থাকবে সো সেই জায়গাটাতে আমি মনে করি যে ওপেনিংয়ের ওই জায়গাটাতে ব্যাকআপ ওপেনারের জায়গাটাতে চেঞ্জ এসেছে বা ওই জায়গাটাতে সিলেকশন প্যানেল বা টিম ম্যানেজমেন্টটা একটু অন্যরকম ভাবনা যাচ্ছে তারা হয়তো বা এখানে আফিফকে আরেকবার একটু বাজিয়ে দেখতে চাইছে মেডেল বাজিয়ে দেখা আর পেস বোলিং এই জায়গাটাতে হাসান মাহমুদ সঙ্গে হচ্ছে সাইফুদ্দিনের প্রত্যাবর্তনটা সেগুলো আসলে বলতে পারেন আমার পুরো জায়গা নিয়ে পুরো স্কোয়াড নিয়ে শুধুমাত্র আমার কাছে মনে হয় মেহেদি হাসান মিরাজকে ইনক্লুড করা যেতে পারতো ইভেন সতেরো সদস্য না করে এটা যদি আঠারো সদস্যের স্কোয়াড হতো এটা তো ভাই প্রস্তুতি ক্যাম্প সো সেটা তো আসলে দোষের কিছু ছিল বলে আমার কাছে মনে হয় না আর মিরাজ ন্যাশনাল খেলছে খেলছেন অনেকদিন ধরে কিন্তু বিষয়টা এরকম না যে মিরাজের ওই ইগোর পর্যায়ে তিনি এখনো জাননি যে না তাকে আসলে প্রস্তুতিমূলক ক্যাম্পে রাখলে মূল দলে রাখতেই হবে বা মূল স্কোয়াডে রাখতে হবে বা জিম্বাবিমুখে খেলাতেই হবে ওইরকম না সো আমার কাছে মনে হয় যে এইখানটাতে আমি বলছি না তার জায়গায় মিরাজকে ইনক্লুড করতে হতো কিন্তু মিরাজকে যদি হচ্ছে গিয়ে একজন সদস্য বাড়িয়েও যদি করা হতো তাহলে আমার কাছে মনে হয় যে এই যে স্কোয়াডটা বিশ্বকাপের যে ছায়া দলটা সেইটাকে আরে পরিপূর্ণভাবে বিতর্ক হীন হতো বলে আমার কাছে অন্তত মনে হয় কিন্তু শেষ পর্যন্ত লিপুবাইদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল বিশ্বকাপের যে ছায়া দল নিয়েছে দিয়েছে সেই জায়গাটাতে মিরাজের এক্সক্লুশনটা বাদ দিলে আমি আবারও বলছি মিরাজকে রাখতেই হবে খেলাতেই হবে ওয়ার্ল্ড কাপে মিরাজ না থাকাটা একটা বিরাট বড়ো একটা বিতর্কের বিষয় আমি অ্যাবসুলুটলি এটার সঙ্গে একমত না কিন্তু এই জায়গাটাতে সতেরো সদস্য না করে আঠারো সদস্যের যদি প্রস্তুতিমূলক ক্যাম্প করা হতো এবং সেখানে মিরাজকে ইনক্লুড করা হলে আমার কাছে মনে হয় তাহলে সব দিক থেকে এটা আসলে বিতর্ক মুক্ত হতো বলে আমার অন্তত আন্ডারস্ট্যান্ডিং আপনার কাছেও কি মনে হয় এই স্কোয়াডটা বিশ্বকাপের ছায়া দল কি আপনি মনে করেন এবং আপনি কি মনে করছেন সেই সত্যি সত্যি এই সতেরো জন থেকে তেরো জনই বিশ্বকাপে যাবে আপনার মতামতটা জানাবেন নাকি